আসসালামু আলাইকুম। হেল্পলাইন ফর প্রকৃতিকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনাদের সামনে যারা নতুন তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। যারা আমার ভিডিও চ্যানেলগুলো রীতিমতো অনেক ফলো করেন এবং প্রত্যেকটা ভিডিওর আপডেটগুলো দেখেন এবং যারা কাজ শিখতে আগ্রহী এবং কাজ শিখতেছেন বা আমার ভিডিও দেখে কোনো কিছু উপকৃত হতেছেন মনে করেন, তারা আমার ভিডিওগুলো ফলো করতেছেন, তাদের জন্য আজকে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে এলাম। সেটা হলো যে ভিনেট, ভিনেক এর যত প্রকার ভিনেক এর সিস্টেম আছে সেই সিস্টেম সম্পর্কে নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবেন না, কেউ স্কিপ করলে হয়তো বুঝবেন না, কেননা আমি যত প্রকার যত সিস্টেমের ভিনেক আছে আজকে সেই ভিনেকটা সম্পূর্ণ সিস্টেম নিয়ে আলোচনা করব এবং আজকে ভিনেক এর চ্যাপ্টারটা ক্লোজ করে দেবো এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আরেকটি অপশন নিয়ে আসবো। আজকে আপনাদের প্রথমত আমি দেখাইবো আপনাদেরকে হোল বিনেকের মাধ্যমে যেরকম হোল দিয়ে কিছু বিনেক হয় যেমন কাটিং দিয়ে সেইটা দেখাইবো। তারপরে আমি দেখাইবো আপনাদেরকে বিনেকের লেফট রাইট এর কি সিস্টেম, লেফট রাইট এর কি সিস্টেম করতে হয় সেটা দেখাইবো। দ্বিতীয় তৃতীয়তে আমি দেখাইবো যেন বিনেকের মিডিল এজেন ডাউন দিয়ে যে বিনেকটা হয় সেই বিনেকটা দুটি প্রকারে তিনটি প্রকারে করা হয় সেই তিনটা প্রকার নিয়ে আলোচনা করব। কিন্তু ভিডিওটা আজকে লং হবে, আগেই বলে রাখতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন। আমি কিন্তু ভিডিওটা একদম স্লো আস্তে আস্তে ভিডিওটা করতেছি, কারণ এই জন্য যারা নতুনরা তারা যেন বুঝতে পারে একদম ক্লিয়ার ভাবে সহজ ভাবে, সেই জন্য আমি ভিডিওটা একটু লং করতেছি, কারণ শর্টকাট কোনো কিছু করব না এবং লং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যেন আপনারা দেখে বুঝতে পারেন এবং কিছু শিখতে পারেন। সেই প্রত্যাশায় এখন কাজে যাব। এর আগে আমি একটি কথা বলে দিই, যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমরা প্রথমত আমরা একটা নিউ পেজ নিব। নিউ পেজ নিয়ে আমি সিলেক্ট করি, আগের মতন ইতিমধ্যে যে সব ভিডিও দিয়েছি সেই ভিডিওর মতনই আপনারা এখানে নিউ পেজ গুলো নিয়ে নিবেন। তারপর এরকম আসবে, এরকম আসার পর আমরা সোজাসুজি চলে যাইব এই ক্রাফ বিলে। ক্রাফ বিলে যাওয়ার পর আমরা নিউ পেজ, নিউ পেজ নিয়ে আমরা শুরু করব। প্রথম অবস্থায় আপনাদেরকে বলছি যেন হোল, যেন দামি হোল, এটা বলা হয় সফটওয়্যার ভাষায় দামি হোল দিয়ে কাজটা করতে হয়। হোল দিয়ে কিভাবে বিনেক সিস্টেমটা করতে হয়, রাউন্ড নেক বা বিনেক যাই হোক না কেন সেটা নিয়ে, মানে সব একই সিস্টেমে হবে সেই নিয়ে আজকে প্রথম অবস্থানে দেখাইতেছি। তারপর আমি লেফট রাইট দেখাবো, তারপর আপনাদেরকে মিডিল এজ ডাউন দিয়ে বিনেক সেটা দেখাবো। প্রথম অবস্থায় আমরা এখানে নিডেল গুলো স্টার্ট নিডেল নিবো, কত 411 নিডেল। আমি একটা শার্ট নিয়েছি নর্মাল ভাবে, সেই শার্টটা আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। তারপর রিপ দিলাম 10 কসেস, 10 কসেস ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান দেওয়ার পরে এখানে আপনাদের কিছু করতে হবে না, যা সেটিং গুলো আছে এভাবে থাকবে, এটা পরবর্তীতে করবেন। তারপর আপনারা এখানে বসাবেন, দেখেন আমার এখানে আছে 14 কসেস দিয়ে মাইনাস 2 নিডেল করে, মাইনাস 2 নিডেল করে 8 বার, 8 বার, 8 বার কয়েক ওয়ান কাটা, তাহলে আমার কোনো কাটা বসাইতে হবে না। তারপরে আছে 20 কসেস, 20 কসেস দিয়ে একটা প্লাস, তারপর 7 কসেসে একটা করে 16 বার, 16 বারের মধ্যে একবার গেছে, তারপর থাকবে 15 বার, তাহলে আমার 7 কসেসে একটা করে প্লাস 15 বার, সরি 16 দিয়ে 15 বার। তারপর আছে 32 কসেস দিয়ে বাইন্ড অফ শুরু, 32 কসেস দিয়ে মাইনাস হবে 12 নিডেল, 12 নিডেল বাইন্ড অফ বা হ্যান্ড স্টিচ, আপনারা যাটাই বলেন না কেন একই ভাষা বাইন্ড অফ, হ্যান্ড স্টিচ বা লিঙ্ক অফ, ম্যানুয়ালের ভাষায় বলা হয় যে বাইন্ড হ্যান্ড স্টিচ, জ্যাকেটের ভাষায় লিঙ্ক অফ বা বাইন্ড অফ, যাই বলেন না কেন। তারপর আমরা লিঙ্ক অফ দিতে গেলে ইতিমধ্যে আমি দেখিয়েছি, তারপরে বলতেছি এখানে আপনারা ক্লিপ টু ব্যবহার করতে পারেন অথবা ক্লিপ ব্যবহার করতে, আমি ক্লিপ টু তেই দেখাচ্ছি। ক্লিপ টুর পর তারপর আমাদের করতে হবে ডাউন, 2 কসেস দিয়ে মাইনাস 3টি করে, 3টি করে 16টা ডাউন দিয়েছে, 16 16 বার কাটা দিয়েছে 7 কাটা, 7 কাটা মানে তাহলে আমার বসাতে হবে 4 কাটা, কেন 4 কাটা বসালাম সেটা নিয়ে আলোচনা করেছি। তার মধ্যেও বলতেছি যে যে 3 আর 4 এই টোটাল 7, মানে যদি 6 কাটা হয় তাহলে মানে 3 কাটা দিতে হবে, যত নিডেল মাইনাস করতে হবে সেই নিডেলটার সাথে আপনি প্লাস করবেন, মানে যত কাটা দিবেন সেই কাটাটা মাইনাস করে দেওয়ার পর যে নিডেলটা পাই সেটা, যেমন 7 আর 3 মাইনাস দিলে 4, সেই 4টা বসিয়ে দিয়েছি, আপনি এভাবে বসিয়ে নেবেন। তারপর হচ্ছে 3 কসেস দিয়ে মাইনাস 3 নিডেল করে 7 বার, 7 বার, এটাও 7 কাটা, তার মানে 4, 4 বসাইতে হবে। আর অটোমেটিকলি দেখেন আমার হাইট নিডেল বসে আছে, কেননা আমার সফটওয়্যার সেটিং এ আছে। যারা এই সফটওয়্যারটা সেটিং করতে চান তারা আমার ইতিমধ্যে একটি ভিডিও দেওয়া আছে সফটওয়্যার সেটিং এর উপরে, সেটা দেখে আপনারা সফটওয়্যার সেটিং করে নেবেন।
এছাড়াও আমার ফেসবুক পেজে সফটওয়্যার সেটিং এর স্ক্রিনশট গুলো দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যাই হোক, এখন আমি কাজের কাজের কথা বলি। তারপর অনসাইট কসেস দিয়ে 5-9 কসেস, 5-9 কসেস দিয়ে একটি পয়েন্টাল দিলাম। পয়েন্টাল দেওয়ার পর বলছে 18 কসেস, 18 কসেস, 77 নিডেল পরে একটা পয়েন্টাল। তাহলে 18 কসেস দিয়ে 77 নিডেল পরে আর একটি পয়েন্টাল। এই হলো আমার বেসিক কাজ। তারপর আমাদের এখানে দামি হোল গুলো কিভাবে বসাতে হবে, আপনারা সোজা এভাবে শার্ট গুলো বসিয়ে নেবেন। তারপর দামি হোলটি বসাতে গেলে আপনারা সোজা যে স্লিপ, এই স্লিপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন দামি হোল, এই দামি হোলে ক্লিক করার পর এরকম আসবে। এখানে কোনো লেফট রাইট কোনো কিছু করবেন না। এখানে মিডিলে কত নিডাল রেখে হোল্ডে দিতে হয় সেটা দিবেন। মিডিলে না দেওয়া আছে 11 নিডাল, তার মানে আপনার যত নিডাল থাকবে তার সাথে 2 নিডাল প্লাস করবেন। তাহলে 11 আর 2 13 নিডাল। আমি 13 নিডাল দিলাম, বা আপনারা 1 নিডাল প্লাস করতে পারেন বা 11 নিডাল দিতে পারেন, এতে কোনো আমুরি কোনো সমস্যা না। এতটুক। তারপর আমরা লেফট নেকে চলে যাবো। লেফট নেকে চলে যাওয়ার পর দেখেন এনো 11 নিডাল হোল দিয়ে, তারপর বলছে 2 কসেসে 6 নিডাল করে হোল 3 বার। তাহলে আমার 2 কসেসে 6 নিডাল হরে হোল হয়েছে 3 বার। তাহলে আমি 3 বার দিয়ে দিলাম। তারপরে আছে 3 কসেসে 5 নিডাল পর পর, 5 নিডাল পর পর হোল হয়েছে 3 বার। এটাও 3 বার দিয়ে দিলাম। তারপর হয়েছে 4 কসেসে, 4 কসেসে 5 নিডাল করে 4 বার, 5 নিডাল করে 4 বার। তারপর বলছে 7 কসেস, মানে হোলের উপরে 7 কসেস থাকবে। দেখেন আমার এটা টোটাল কসেস করতে, সেখানে এক ড্রপের কসেসটা আমার এই জন্য শেষ করতেছে 38 কসেস। আমার সাইডেও 38 কসেস আছে, সেটা মিলে গেছে। তাতে আমার এখন আমার কাজ হচ্ছে আমরা ক্যালকুলেট দেবো। ক্যালকুলেট দেওয়ার পর এইরকম নিডাল দুই পাশে ভাগ নিডাল আসবে। তারপর আমাদের এখানে কোনো কিছুই করতে হবে না, আমরা ডাইরেক্ট ওকে। এই যে আমরা ওকে দিয়েছি, এখন দেখেন এই যে আমার ডামি হোল গুলো ঠিক মতো নিয়ে বসে গেছে। এই যে হোল গুলো আছে, পয়েন্টালটা এটা ভুল আছে, ওইটা সাইডে ভুল, এই জন্য এই পয়েন্টালটা হবে না, এই পয়েন্টালটা এই পাশে হবে। আচ্ছা যাই হোক, এখানে আর একটি কথা হচ্ছে, দেখেন আমাদের এই যে বাইন্ড্রপটা কিন্তু 1 নিডাল 1 নিডাল করে দিয়েছে। 1 নিডাল 1 নিডাল করে কিভাবে দিয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে, দেখেন উপরে এই যে আমার মডিউলটা আপনাকে দেখাচ্ছি, সে দেখেন মডিউল, এই যে মডিউল এখানে 1 নিডাল 1 নিডাল করে ভেঙে দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি চাই, এতে একটু টাইম বেশি লাগবে কিন্তু মালটা ইজিলি হবে, যদি চান যে না 2 নিডাল, তাহলে আমরা এই আবার ক্রাফট বিলে চলে যাবো। ক্রাফট বিলে যাওয়ার পর আপনার এই যে সিঙ্গেল নিডেলটা আমরা শুধু ডাবল নিডেল করে দেবো। এই যে ক্লিপ ক্লিপ দেখেন এই জায়গায় আছে, এই যে ক্লিপটা আমরা ডাবল করে দেবো, এটা ডাবল নিডেল 1 নিডেল, তাহলে আমরা এটা ডাবল ডাউন হবে। এই দেখেন এখন ডাবল হয়েছে, কোনো প্রবলেম নেই। এতে করে আপনারা এটা করতে পারেন। আমরা বেসিক ভাবে একটু সেভ করে প্রসেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু একটু বেশি থাকবে পয়েন্টার, সেগুলো আপনারা একটু মুছে দিবেন। এটা একটু আমি ঠিক করে দিই জাস্ট, কিন্তু এটা ওদের রং আছে সাড়ে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের সাথে যেভাবে থাকবে সেভাবেই দিবেন, যদি রং দেয় তাহলে আপনি ডিজাইনের সাথে কথা বলে এটা ঠিক করে নেবেন। দেখেন আমরা এখন আমরা এটা সেভ দিব, এটা আমি একটা সেভ দিলাম ডামি হোল লেখে, যাই হোক একটা লেখে আমি সেভ দিলাম। আমরা প্রসেস দিব, অপেক্ষা করেন। দেখেন আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের অ্যাকুরেট 100% ওকে। আপনারা এভাবে দামি হোলগুলো বসাবেন। এখন এখন আমরা বসাবো কীভাবে, লেফট রাইট করতে হয়। লেফট রাইটের অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আবার। আমরা ফিনিশ ক্রাফট বিলে যাবো। ক্রাফট বিলে যাওয়ার পর আমরা নিউ পেজ নেওয়ার পর লেফট রাইটে একটি অপশন হচ্ছে মূল নিডেল। এই নিডেলটা যদি লেফট রাইট করতে চান, সেখানে একটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে আপনাদেরকে এখানে নিডেলটা বসাইতে হবে। সেই নিডেলটা বসাইতে হবে, সেটা যত নিডেল আপনার সাড়া থাকবে লেফট সাইড করার ক্ষেত্রে তার ডাবল হবে। আমি সাপোজ একটা সাট নিচ্ছি, সেটা দিয়ে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটি 200 নিডেলের আমার প্যাটার্ন, তাহলে আমার 400 নিডেল নিতে হবে। তাহলে আমার আছে 221 নিডেল, তার মানে হবে 421×42, 442 নিডেল। তা 442 নিডেল আমি রেফে এটাই দিলাম। তারপর আমার এখানে আমি ভি নেক সিলেক্ট করে দেবো, ভি নেক
তারপর বিনেক সিলেক্ট করে দেওয়ার পরে না লেফট করবো না রাইট করবো না উল্লেখ করে দেবো লেফট প্রাইস। আমরা মূলত লেফটে করবো, তারপর আমরা এখানে বডিগুলো বসাইবো। আমরা বডিগুলো বসাইতেছি, ধরেন আবার আগের চারটা দিয়ে আপনাদেরকে বিনেক করে দেখিয়ে দিচ্ছি, 1400 দিয়ে মাইনাস এক নিডেল করে, সরি দুই নিডেল করে, দুই নিডেল করে আটবার আটবার, তারপর 20 কসেস দিয়ে, 20 কসেস দিয়ে একটা প্লাস একটা প্লাস একবার, তারপর 7 কসেসে 7 কসেসে একটা করে 15 বার, তারপর এখানে বাইন্ড অফ আছে, যেহেতু অনেক ক্ষেত্রে বাইন্ড অফ থাকতেও পারে, অনেক ক্ষেত্রে থাকতেও পারে না, নাও থাকতে পারে। তাহলে 32 কসেস দিয়ে বাইন্ড অফ শুরু, 32 কসেস দিয়ে -12 নিডেল ক্লিপ, এটা আপনারা এখানে ক্লিপ বসিয়ে দিবেন ক্লিপ। তারপর দুই ডাউন, 2 কসেস দিয়ে -3 নিডেল করে 16 বার, 16 বার 7 কাটা, 7 মানে 4, তারপর 3 কসেস দিয়ে -3 নিডেল করে 7 বার, 7 বার সরি -3 নিডেল করে 7 বার 4 কাটা, তারপর কাজ 59 কসেস দিয়ে একটি পয়েন্টাল পয়েন্টাল, তারপর 18 কসেস, 18 কসেস দিয়ে একটা পয়েন্টাল যদি থাকে সেই পয়েন্টাল দিবেন, যদি না থাকে নেই, যাই হোক আমি বলতে। তারপর এই কাজ শেষ, এখন আপনারা লেফট নেকের ভিতরে ঢুকে যাবেন, লেফট নেকের ভিতরে ঢুকে গিয়ে 2 কসেস দিয়ে -2 নিডেল করে, 2 কসেস -2 নিডেল করে 3 বার, 3 বার এখানে কিন্তু এই যে মাইনাস দিয়েছি সেটা কিন্তু বল, মাইনাস দিলে প্লাস হবে, সেই ক্ষেত্রে আমার দিতে হবে কি প্লাস, প্লাস দিলে আমার এটা মাইনাস হবে, কখনো লেফট নেকের ভিতরে ঢুকা বা আপনার মাইনাস দিবেন না, মাইনাস দিলে কিন্তু প্লাস হবে, প্লাস দিলে মাইনাস হবে। যাই হোক 3 কসেসে 2টা করে, আমার 3 কসেসে 2টা করে 5 বার, 5 বার, তারপর 4 কসেসে 2টা করে 4 বার, 4 কসেসে 2টা করে -4 বার, তারপর আপনারা 10 কসেস বা 12 কসেস 15 কসেস যাই হোক না কেন, এই যে এতটুক কাজ, তারপর আপনারা ক্যালকুলেট ক্যালকুলেট দিয়ে ওকে। এই দেখেন আমার লেফট নেক হয়ে গেছে, এই যে আমার লেফট সাইড, এটা এটা মিডিল যে ডাউনটা সেটা হয়ে গেছে, এখন এটা লেফট সাইড। আপনারা যদি আবার এখানে যদি বাইন্ড অফ চায় সেই ক্ষেত্রে কি করবেন, এখানে অনেক সময় 20 নিডেল 10 নিডেল ফিনিশিং যদি চায় সেক্ষেত্রে আপনারা সেই নিডেলটা এই জায়গায় বসিয়ে দিবেন, এই জায়গায় বসিয়ে দিলে যেরকম দেখেন, সাপোজ আমার 12 নিডেল বা 20 নিডেলে আমি সাপোজ দেখাচ্ছি, 20 নিডেল দেখাচ্ছি কিরকম কি হয় ক্যালকুলেটর দিয়ে দেখেন একটু। এই দেখেন বাইন্ড অফ অটোমেটিক নিয়ে নিয়েছে। আপনার যদি এখানে বাইন্ড অফ বা হ্যান্ড ফিনিশিং চাই তাহলে আপনারা এই জায়গায় এই যে এই জায়গায় আপনারা নিডেল বসে দেবেন, মিডল নিডেলটা, মিডল নিডেলটা বসে দিবেন, বসে দিলে আপনার বাইন্ড অফ বা হ্যান্ড স্টিচ যেটাই প্রয়োজন সেটা দিতে পারবেন। যাই হোক আমরা এটা ওকে, এতটুকুই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি যত শর্ট করতে চাচ্ছি কিন্তু ভিডিওটা আসলে লং হবে, কেননা একটি ভিডিওর ভিতরে ওয়াল সিস্টেম গুলো দেখানো হবে, তো সেই ক্ষেত্রে একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন। যাই হোক আমরা বি নেক, এটা বি নেক লেফট সাইড আমি সেভ করে নিলাম, বি নেক নেক লেফট সাইড নাকে এল দিয়ে দিলাম, এল ওখানে আমরা প্রসেস দিয়ে দেখি কোনো প্রবলেম। দেখ কোনো প্রবলেম নেই, ওকে 100%। এখন আমরা এটা রাইট সাইড করবেন কিভাবে, রাইট সাইড এর দুইটা উপায় আছে, একটা উপায় হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এটা বাইন্ড অফ যদি থাকে তাহলে আপনার মডিউল আলাদা ভাবে মডিউল করে দিতে হয়, আর যদি বাইন্ড অফ না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে এখন যে সিস্টেমটা দেখাচ্ছি সেই সিস্টেমটা আপনারা মানে আপনাদের জন্য প্রযোজ্য, আর যদি বাইন্ড অফ থাকে তাহলে আপনারা এভাবে দিবেন না, লেফট এটা আগে আপনারা সেভ অস করে নেবেন, সেভ অস লেফট করেছে, এখন রাইট সাইড করব, তাহলে আমি এখানে রাইট লিখে দিলাম, রাইট সাইড দেওয়ার পর ওকে।
এখন আমাদের এটা যেহেতু সিলেক্ট করেছে, এটা আমরা রাইট সাইড করবো। সেই রাইট সাইড করার ক্ষেত্রে আমরা এখানে টুলস ব্যবহার করবো। এই যে এই টুলসটা, এই টুলসটা ব্যবহার করে মিডিল একটা ক্লিক করবো। দেখেন ঘুরে গিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই পাশটা এই পাশে নিয়ে আসা। তাহলে আমাদের এই পাশটা আমি কপি করে কন্ট্রোলে ক্লিক করে, আপনারা এতে ক্লিক করে কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোলে শব্দে ধরে রাখবেন, ধরে রেখে এটা এই পাশে নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা আবার এক্সে ক্লিক করবেন, ক্লিক করলে আবার এটা রিটার্ন ঘুরে যাবে। কেননা এটা আমি শর্টকাটে করতেছি, এতগুলো দেখালে তো অনেকক্ষণ টাইম যাবে। সেক্ষেত্রে আমার এখন এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমার এই মডিউল, এই মডিউলে কিন্তু কাজ করবে না। সেই মডিউলে প্রবলেম দেখাতে পারে, আপনার নতুন করে মডিউল করে নিতে হবে। আর বাদ বাকিটা সম্পূর্ণই ঠিক থাকবে। আবার প্লাসের ক্ষেত্রে একটু ডিরেকশন উল্টা পাল্টা হতে পারে, সেই জন্য আপনারা এখানে হাফ কসেস, এই জায়গায় হাফ কসেস ডিলিট করে উপরে হাফ কসেস বাড়িয়ে দিবেন, প্লাসের উপরে হাফ কসেস বাড়িয়ে দিবেন, তাহলে আর কোনো ডিরেকশন কোনো প্রবলেম করবে না। সেক্ষেত্রে আর এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। দ্বিতীয় হয়েছে, আপনারা আবার ক্রপ ভিলেজ চলে যাবেন। ক্রপ ভিলেজ চলে গিয়ে কিছু করার প্রয়োজন নেই, শুধু লেফটের আপনারা রাইট করে দিবেন, লেফটের রাইট করে দিয়ে ওকে, আর কিছু করার নেই। একদম ইজিলি একটা সহজ বিষয়। যদি আপনাদের জ্যাকেট মাল হয়, সেই ক্ষেত্রে যদি এখানে কোনো জ্যাকেট প্যাটার্ন বসান, সেই ক্ষেত্রে আপনাদের কাবিল থেকে যদি জানেন, তাহলে আবার প্যাটার্নটা বসাইতে হবে, অনেকটা টাইম যাবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইটা আমি যে প্রথম সিস্টেমটা দেখেছি সেই প্রথম সিস্টেমটাই দেখে দেবেন। এখানে রাইট ক্লিক করার পর আপনারা ওকে, কারণ আমি আবার দেখাচ্ছি, অনেকে ভাবতে পারেন কারণ আগে তো করা ছিল, সেজন্য এই দেখেন আমার মডিউলটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। রাইট সাইডের যে মডিউলটা সেই মডিউলটা নিয়ে নিয়েছে। তাহলে এখন আমরা এখানে কিছু করার নেই, এখন আমরা এটাকে প্রসেস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো বিনেকার লেফট রাইট সিস্টেম। লেফট রাইট এছাড়া বিকল্প আর কোনো সিস্টেম নেই। আমি মনে করি এইটাই সবচেয়ে বেস্ট। এই প্রোগ্রামিং এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই নিয়মে করতে হবে। আপনাদের মডিউলের কোনো বিধিবিধান, মানে কোনো বাধ্যবাধকতা নেই যে এই নিয়মে এই সিস্টেমই করতে হবে বা এই সিস্টেমই হবে। কিন্তু সফটওয়্যার প্রোগ্রামিং স্কিপিডিয়াস এর এরকম একটি সিস্টেম, যেটা হচ্ছে আপনি যে সিস্টেমে আপনারা ওকে করতে পারবেন। সোর্সটা আপনি একটা সোর্স দিলো বা একটা ডেভেলপ করতেছেন, আপনার সেই ডেভেলপার সোর্স দেখিয়ে বা আপনাদের একটা পিক্স দিলো, পিকচারের মতন হলেই হবে। আপনি যে কোনো সিস্টেম যে কোনো উপায়ে করেন না কেন, সেটা কোনো মূল দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আপনার যে প্যাটার্নটা করছেন, সেই প্যাটার্নটা আপনার সোর্স বা স্যাম্পল বা এই পিকচারের মতন হচ্ছে কিনা, সেটাই মূল বিষয়। আপনার লুকিংটা একই হচ্ছে কিনা, 19:20 18:20 নো প্রবলেম, তবে 50:50 অ্যালাউ না, 80% ওকে নো প্রবলেম, এগুলো প্রবলেম না, এটি চলবে। যাই হোক, বিনেকের যত আপডেট যত সিস্টেমই হোক না কেন, বিনেকের কিন্তু এরকম এই সিস্টেমই, আপনারা এই সিস্টেমে বিনেক গুলো করবেন। লেফট রাইট মানে লেফট রাইট এর সিস্টেম। এখন আবার আসেন, অনেক সময় একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নের ভিতরে মিডিলে ডাউন হয় দুই পাশে, সেটা কিভাবে করতে হয় সেটা আমি আবার দেখাচ্ছি। আমরা চলে যাব ফিনিশ। তারপর আমরা এখানে প্রথম নিডল বসাই নিই। আমি একটা শার্ট নিয়েছি, সেই শার্টে যে বিনেকটা আছে সেই বিনেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। 435 নিডলে, 435 মানে 12 গজের মাল, সেই জন্য অনেক নিডল। 10 গজ হলো, এটা এখন কিছু করবো না, আগে আমি প্যাটার্নটা সাজিয়ে দিই। 14 গজ দিয়ে, 14 গজ দিয়ে -2 নিডল করে 8 বার, তারপর 20 কসেসে একটা প্লাস, 20 কসেসে একটা প্লাস। আমি কিন্তু ধীর গতিতে দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, আমি গতি কিন্তু লং করতে না, একদম ধীর স্লোতে দেখাচ্ছি যেন আপনারা ইজিলি ভাবে বুঝতে পারেন বিষয়টা ক্লিয়ার কাট। 7 কসেসে একটা করে 16 বার, 16 বার মধ্যে একবার গেছে, তাহলে আমার দিতে হবে 15 বার, 15 বার। তারপর এসে 32 কসেস, 32 কসেস দিয়ে -12 নিডেল, 12 নিডেল মানে ক্লিপ, যেটা ক্লিপ 2। তারপর 2 কসেস দিয়ে -3 নিডেল করে 14 বার, 14 বার 4 কাটা, মানে 4 মানে 7 কাটা। তারপর 3 কসেস দিয়ে -3 নিডেল করে 8 বার 4 কাটা, 4 কাটা। তারপর 58 কসেস, 58 কসেস দিয়ে একটা পয়েন্টাল, 58 কসেস দিয়ে পয়েন্টাল। তারপর বলছে কি 8 কসেস দিয়ে 97 নিডেল মিডিয়ালে রেখে আউট ফিনিশিং, তার মানে 8 কসেস দিয়ে, তারপরে আমি আউট 8 কসেস দিলাম।
তারপর বলছে কি 97, এটা আমার বিনিয়োগের ভিতরে ঢুকবে। বিনিয়োগের অপশনটা আমি দেখাচ্ছি, তারপরে এনে বিনিয়োগের যে ডাউনের যে টোটাল কসেসটা, সেই কসেসটা এখানে উপরে দেওয়া আছে যে নেগেটিভ কসেসটা 17 কসেস, তাহলে আমি এখানে 17 কসেস বসিয়ে দিই, অথবা আপনারা এখানে যোগ করে নিবেন, প্রত্যেকটা ডাউন যোগ করে নিবেন, যোগ করে নিয়ে যে কসেসটা হয় সেই কসেসটা বসিয়ে দিবেন। তার মানে আমাদের এখানে কি করতে হবে, বিনিয়োগ বিনিয়োগ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা এখানে কোনো লেফট বা রাইট দিবেন না, না দিয়ে আপনারা এখানে যে মিডিলে যে আউট ফিনিশিং, সেই আউট ফিনিশিং নিডেল করে দেয় 97, তাহলে আপনারা এই 97 নিডেলটা দিয়ে দিবেন। তারপর বিনিয়োগের ভিতরে ঢুকবেন, বিনিয়োগের ভিতরে ঢুকে ঢোকার পর এক কসেস দিয়ে 2 নিডেল করে কয়বার বলছে, 4 বার। চারবার কোনো কাটা দেয় নাই, যদি কাটা দেয় তাহলে আপনারা এই মার্জিনের ঘরে, এই যে মার্জিন, এই মার্জিনের ঘরে আপনারা নিজে কাটাটা বসাই দিবেন, মানে নিডেলটা বসাই দিবেন, কত কাটা হবে সে কাটাটা বসাই দিবেন। তারপরে যে আবার এক কসেস করে 2 নিডেল করে 4 বার, এটা একইভাবে যদি একবারে দিলেই হয়তো, যাই হোক আপনার 2 কসেস হতে পারে, 3 কসেস হতে পারে, এটা আপনাদের সাটে যেভাবে থাকবে সেভাবে দিবেন না, কিন্তু আমি অপশনটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি এই যে আমি 17 কসেস দিয়েছি, সেই 17 কসেসটা যদি বাহির না করতে পারেন, তাহলে এখানে আপনারা নিচে ক্লিক করবেন, ক্লিক করে দেখেন এখানে কত কসেস আছে, না কত কসেস আছে, দেখেন 10 কসেস, তাহলে আমার এটা 10 কসেস, তাহলে আমার এটা 17 কসেস হবে না, এটা আমার 10 কসেস হবে, মানে 10 কসেস দিলাম। দেওয়ার পর আপনারা এখানে কিছু করতে, এই যে এইডি দেখতেছেন, যদি আপনারা দেখেন যে এই বিনেগের ভিতরে 10 কসেস থাকে, 10 কসেস, 20 কসেস বা 12 কেজের জন্য 35 কসেস যদি থাকে, তাহলে আপনারা এই সিস্টেমে ফলো করবেন, এই যে পাশে সবটি টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর, সরি মিডিলে আমি ক্যালকুলেট করি নাই, হ্যাঁ ক্যালকুলেট দেওয়ার পর টিক মার্ক, ওকে, হ্যাঁ ওকে করলাম। ওকে করার পর দেখেন এরকম ধরে রেখে দুই পাশে এক ফিডারে কাজ করবে, আর যদি আমি এই সিস্টেমটা ফলো না করি তাহলে আমার এখানে 2টা ফিডার কাজ করানো লাগবে, এখানে ফিনিশিং এ 2টা ফিডার কাজ করবে, বডিতে 2টা ফিডার, সেক্ষেত্রে অনেকটা ঝামেলা হতে পারে। সেই জন্য আপনারা যদি 30, 35 কসেস বা 40 কসেসের ভিতরে থাকে, তাহলে আপনারা এই সিস্টেমটা ফলো করবেন, এই সিস্টেমে আপনারা এখানে কাজ করবেন। তারপর আমি এটা সেভ দিচ্ছি, সেভ দিয়ে আপনাদেরকে এই সিস্টেমটা আমি দেখে দিচ্ছি, যে ভিনেক সিস্টেম ওয়ান, ভিনেক সিস্টেম ওয়ান দিয়ে আমি সেভ করে দিলাম, ভিনেক ওয়ান লিখে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আপনার একটা প্রসেস দিলাম, প্রসেস দেখেন কোনো প্রবলেম নাই, এটা এই যে এটা সমস্যা দেখাচ্ছে, এই যে ওই উপরের যে নিজে ফিনিশিং এর উপরে যেন পাকা রডা, সেটা এটা কোনো প্রবলেম না, এটা থাকলে কোনো প্রবলেম না, না থাকলে কোনো প্রবলেম না, যাই হোক আপনাদেরকে আমি আর একটু ক্লিয়ার করে দেখেন, এটা থাকলে কোনো প্রবলেম না, না থাকলেও না, এখন আর এই ওয়ার্নিংটা দিবে না। এই দেখেন এটা ওকে, এটা হয়েছে। আপনাদের যদি মিডিলে আউট ফিনিশিং লাগে সেক্ষেত্রে এইটা ব্যবহার করবেন, আর যদি মিডিলে বাইন্ড আপ লাগে তাহলে আরেক সিস্টেম। আবার এটাকে আপনার যদি বেশি কথা হয় না, প্রশ্ন উঠতে পারে যে 30 কথা বা 35 কথা, 40 কথার ভিতরে এই সিস্টেম এক ফিডারে দেখাইলেন, যদি আমার 60 কথা বা 70 কথা হয় তাহলে আমি কিভাবে করব, তাহলে কোনো আমরি কোনো বিষয় নাই, সেটা এক ফিডারে করা যাবে না, সেটা আপনার 2 ফিডারে করতে হবে। 2 ফিডারে করার 2টা সিস্টেম আছে, একটা হয়েছে আপনার র পাকা করে ইন্টারশিয়া না করে, আর একটা হচ্ছে ইন্টারশিয়া করে। আমি 2টা সিস্টেমই দেখাচ্ছি, তারপর আমি এইটাকে দেখাইলাম, আমি আমি একটু সেভ করে নিই, এটা আমি ওয়ান দেখাইলাম, এখন সিস্টেম টু, আমি সিস্টেম টু টা দেখাবো, যে 2টা ইন্টারশিয়া ব্যতীত আর মিডিলে ফিনিশিং দিয়ে, ইন্টারশিয়া ব্যতীত মিডিলে ফিনিশিং ব্যবহার করে দুই সাইডে 2টা ফিটার কাজ করাবো, সেটা কিভাবে, সেটা কিভাবে ইম্পসিবল, সেটা কিন্তু ইন্টারশিয়া ব্যতীত, আমি কিন্তু ইন্টারশিয়া দিয়ে করবো না। আপনারা কেনটা এখনো ইন্টারশিয়ার বিষয় নিয়ে কোনো আমি ভিডিও আপলোড করি নাই, সেক্ষেত্রে আমি ইন্টারশিয়া করব না এবং ইন্টারশিয়া দেখাবো না, যাই হোক কেননা ভিডিওটা লং হয়ে যাবে, ইন্টারশিয়ার জন্য আমি আলাদা একটি ভিডিও দিয়ে দিব এর পরবর্তীতে, ভিডিওটা আপনাদের ইন্টারশিয়ার মাধ্যমে কিভাবে বিনিয়োগ করতে হয়, ইন্টারশিয়া কি সেই বিষয়টা একটা সিম্পল একটা ভিডিও দিব, সেটা আপনারা দেখে নেবেন। যাই হোক আমি এখন দ্বিতীয় স্টেপে চলে যাই, সেটা হচ্ছে যে এই বিনিয়োগ, এই বিনিয়োগে আপনাদের কষ্ট যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনাদের কিভাবে কি করণীয়, বা এখানে আপনার নিডেল কমও থাকতে পারে, সেজন্য আমি দিলাম ধর 25 নিডেল দিলাম, বা 5 নিডেল, বা 1 নিডেলও থাকতে পারে, বা এখানে কোনো নিডেলও না থাকতে পারে, সেটা যদি নিডেল না থাকলে আপনারা জিরো করে দিবেন, নিডেল না থাকলে তো মিডিলে যান, বিনিয়োগ ক্রস দিয়া বিনিয়োগ শুরু হবে, আর যদি আপনাদের নিডেল দেখা যদি বাইন্ড অফ সাইড তাহলে বাইন্ড অফ দিবেন, আর যদি বাইন্ড অফ না আছে ফিনিশিং সাইড ফিনিশিং দিবেন। আমি আমি 25 নিডেলে বাইন্ড অফ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে 25 নিডেল বাইন্ড অফ দেওয়া।
তখন আপনাদের এখানে কত কোর্স আছে? 10 কোর্স আছে। দেখেন 10 কোর্স আছে, সেক্ষেত্রে আমি এখানে বেশি কোর্স দিয়ে দিব। যেরকম 4 কোর্স আছে, ধরেন 5 কোর্স আছে, এখানে 8 ধরন আছে, 4টা এনে দিলাম, 8টা এনে দিলাম, 6টা, তাহলে আমার কোর্স দাঁড়াইলো গা, ও সরি, 6টার মধ্যে অনেকগুলো হয়ে গেছে, 6 কোর্স, তাহলে আমার কোর্স দাঁড়াইলো 67 কোর্স। এখন এই বিন একটা আপনারা কিভাবে করবেন? সেই ক্ষেত্রে আপনারা এটি প্রযোজ্য না, এই টিক মার্ক গুলো প্রযোজ্য না, এই টিক মার্ক তুলতেও হবে না। আপনারা এখানে ক্লিক করবেন আর এই জায়গায় ক্লিক করবেন, এটা হচ্ছে ভিনের রিমুভ র, দুই র, মানে দুই পাশে দুইটা ফিটার কাজ করার জন্য। দেখেন আমি এটা প্রথমটা দিয়ে আমি দেখাচ্ছি কিরকম, সরি, প্রথমটা দিয়ে যদি করতে হয় তাহলে আমার ইন্টারশিয়া ব্যবহার করতে হবে। এই দেখেন, এই দেখেন, এখন দুই পাশে দুইটা পিলার কাজ করবে না। কেন করবে না? এই পাশ থেকে পিলার এই পাশে, এই পাশ থেকে এই পাশে, এটা অনেক ঝামেলা। এই পাশে ইন্টারশিয়া ব্যবহার করতে হবে, ইন্টারশিয়া দিয়ে দুইটা পিলার ইউজ করতে হবে। এটা যে মিডিলে বাইন্ড ড্রপ, বাইন্ড ড্রপের ক্ষেত্রে দেখাচ্ছি এবং আউট ফিনিশিং টাও দেখিয়ে দিব আজকে, মানে বিনেকে আজকে চ্যাপ্টার শেষ করে দিব। যাই হোক, এটা ইন্টারশিয়া করতে হবে। সেটা ইন্টারশিয়া করতে হলে সেটাকে আপনাদের কপি করতে হবে, কপি করে ইন্টারশিয়া বিওর ভিতরে নিয়ে যেতে হবে, ইন্টারশিয়া বিওর নিয়ে ফিডার দিতে হবে, সাইডে সাইডে আপনার ইন্টারশিয়ার কোড গুলো বসিয়ে দিতে হবে। একটু ঝামেলা আছে, সেটা আমি এখন দেখাচ্ছি না, এখন আপনাদেরকে দেখাবো ইন্টারশিয়ার বিকল্প কি ধারা, বিকল্প কি করতে হয়। যদি আপনার বিকল্প করতে হয় তাহলে আপনার ক্রাফট বিল্ডে যে প্রথম অপশনে যে ক্লিক করেছেন সেটা রাখবেন এবং দ্বিতীয় অপশনে আবার আর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওকে ওকে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে কি হয়, কি আসে। এই দেখেন র ফাঁকা হয়ে গেছে এবং ফাঁকায় ফাঁকায় র কাজ করে, কোনো প্রবলেম নেই। এখন আর আপনাদের ইন্টারশিয়া করতে হবে না। এখন আপনারা এখানে কোন ফিডার ব্যবহার করবেন, এই যে এই পাশে লেফট পাশে এবং নিচে এক ফিডার ব্যবহার করা হবে শুধু এইটুকের জন্য, এইটুকের জন্য আলাদা ফিডার এবং এই ফিনিশিংটার জন্য আলাদা ফিডার। তাহলে আলাদা ফিডার যেহেতু রাইট সাইডে কাজ করাবো, আমি কম মেশিনে কাজ করতেছি, আর যদি আপনার রোল মেশিনে কাজ করেন তাহলে রাইট সাইডের ফিটাটা দেখিয়ে দিলেই হবে, আর যদি কম মেশিনে কাজ করেন তাহলে রাইট সাইডে যদি ডাবল সিস্টেম হয় তার রাইট সাইডে দেখাইতে পারেন, আপনার লেফট সাইডেও নিতে পারেন। লেফট সাইডে নিতে গেলে আপনার ফিনিশিং দিয়ে ফিটাটা রাইটে নিতে হবে। তো আমি দুইটা ফিটার কাজ করাবো, সেটা বডিতে কাজ করাবো 7 নম্বর ফিটার, ফিনিশিং এ কাজ করাবো 6 নম্বর ফিটার। সেই জন্য আমি রাইট সাইডে দুইটা ফিটার নিয়ে নিব, সাইড রাস্তায় দুইটা ফিটার আমি রাইট সাইডে নিয়ে নিব। তার মানে আমি 4 নম্বর ফিটার, 4 নম্বর ফিডার আর 6 নম্বর ফিডার, এই যে আমি রাইট সাইডে দুইটা ফিডার নিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে রাইট সাইডে, দেখেন এই যে বিনেকে রাইট সাইডে কোন রডি কাজ করে, এই যে এই রডি কাজ করে, তাহলে এখানে আমি এটা সোজা বরাবর 7 নম্বর ফিডার ব্যবহার করবো। এই যে সোজা বরাবর 7 নম্বর ফিডার, তারপর মেট্রিক্স কপি দিয়ে, আর এই যে পাকা রড, দেখেন পাকাতে কিন্তু এই পাশে ফ্রিজে মেশিনে কাজ করবে আর এই পাকাতে এই পাশে কাজ করবে। তাহলে আপনার ইন্টারশিয়ার এটা বিকল্প, ইন্টারশিয়া করা লাগবে না, ইন্টারশিয়া ছাড়া। আর যদি আপনাদের জ্যাকার্ড মাল হয় সেক্ষেত্রে এখানে প্যাটার্ন পালনের সমস্যা হবে, সেক্ষেত্রে আপনাদের ইন্টারশিয়া করা লাগবে বাধ্যতামূলক, তখন এই রোয়া ডান নতুবা হাতে রোয়া পাকা করতে হবে, এটা অনেক ঝামেলা হবে, অনেক সময় নিবে। যাই হোক, পরবর্তী যখন আমি ইন্টারশিয়া দেখাবো অবশ্যই সেটাও দেখাবো যে ইন্টারশিয়া করে কিভাবে জ্যাকার্ডের ভিতরে ইন্টারশিয়া করতে হয়, বা সম্পূর্ণ আমি এভরিথিং দেখাবো। যাই হোক, আজকে সাবজেক্টটা ইন্টারশিয়া নিয়ে কথা বলবো না, ইন্টারশিয়া ছাড়া ইন্টারশিয়ার বিকল্প দ্বারা আমি কথা বলবো। তারপর আমরা এটা ম্যাট্রিক্স কপি করে উপর পর্যন্ত যতটুকু আমার নিট আছে অতটুকু আমরা এটা দিয়ে দিব ম্যাট্রিক্স কপি দিয়ে। এই যে ম্যাট্রিক্স কপি আমি দিয়ে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এই পাশে কাজ করবে আমার 1 নম্বর ফিডার, এখন আমার এই পাশে কাজ করবে আমি 6 নম্বর ফিডার। সেজন্য 6 নম্বর ফিডার কাজ করাইতে গেলে আমার এখানে অবশ্যই 6 নম্বর ফিনিশিং ফিডার ব্যবহার করতে হবে, যে আমি 6 নম্বর ফিডার ব্যবহার করলাম। আর আমার এই 7 নম্বর ফিডারটা, 7 নম্বর ফিডারটা আমার লেফট সাইড আছে, তাহলে লেফট সাইড, সরি, রাইট সাইড আছে, রাইট সাইড থেকে আমার লেফট নিয়ে আউট করতে হবে। আউট করতে গেলে এই যে উপরে 6 নম্বর পড়ছে, এখানে দেখেন 5 নম্বর দেওয়া আছে, 5টারে তুলে আপনারা 6 করে দিবেন জাস্ট, ও সরি, সাইড করে দিবেন, এটা আপনারা সাইড করে দিবেন, কারণ আমি সাইড 7 নম্বর ফিটার কাজ করি, যদি সাইড করে দিবেন। এটা হলো সিস্টেম 2, আমরা সেভ দিব। সেভ, মানে 1 নম্বর ফিডার নট রিসেট, 1 নম্বর ফিডার নট রিসেট দেখাচ্ছে, সেই জন্য দেখাচ্ছে, সেটা আমি দেখতেছি। এই দেখেন এখানে একটু, সরি, এই 6 নম্বর ফিডারটা একটু ঝামেলা আছে, তাহলে আপনি এটা একটু কেটে দিয়ে উপর একটা রবারি দিবেন, 6 নম্বর ফিডারের প্রবলেম দেখাবে। আর আমি 1 নম্বর ফিডারটা দেখতেছি,
নট রিসেট কেন দেখাচ্ছে? ও, 1 নম্বর পিলার, মানে আমার ফিনিশিং প্রসেসে 1 নম্বর পিলারটা এই যে, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, যাই হোক, আমি এটা আমি প্রসেস দিয়ে আপনাকে সিএনটি করে দেখাচ্ছিলাম কোন জায়গায় প্রবলেমটা দেখাচ্ছে। এখানে রাইট সাইড থেকে শো করতেছে, এই 1 নম্বরের ফিডার নট রিসেট, নট রিসেট না, এখানে একটা র বাড়ায় দিলেই আপনাদের ওকে। তাহলে আমি একটা র বাড়াই দিলাম, রিসেট মুভমেন্ট মানে পজিশনটা ঠিক নেই, আমি একটা র বাড়াই দিলাম, বাড়াই দিলেই ওকে। এখন কোনো প্রবলেম নাই, ওকে, 100% ওকে। এটা হলো আপনার সিস্টেম টু, সেটা সিস্টেমটা টু রা হচ্ছে আপনাদের দেন মিডিলে বাইন্ড অফ দিয়ে। এখন আপনাদের অনেক মাল থাকতে পারে, দেন মিডিলে বাইন্ড অফ না, মিডিলে হ্যান্ড ফিনিশিং হবে, সেক্ষেত্রে আমি কিভাবে করব, হ্যান্ড ফিনিশিং না এই জায়গায় কিভাবে দিব, সেটা নো প্রবলেম। সে হ্যান্ড ফিনিশিং এরটা আমি নাম্বার 3 তে দেখাচ্ছি, আমি এটাকে সেভ আস করে নিই, 3 লিখে দেই, এটা হচ্ছে নাম্বার 3, সেভ। এখন আমরা এই জায়গায় হ্যান্ড ফিনিশিং দেবো, হ্যান্ড ফিনিশিং দিতে গেলে আমাদের একই প্যাটার্ন অফ কাজ করে, একই সিস্টেমে কাজ করুন। কাজ করার পর আপনারা এখানে জিরো মানে ডিলেট ডিলেট করে দিবেন, এখানে এইগুলো আপনারা ডিলেট করে দিবেন। মানে আমি বাইন্ড অফ গুলো ডিলেট করে দিচ্ছি, এখানে একটা র ডিলেট করে দিবেন, দিয়ে এই রটা আমি টেনে মাথা বরাবর, কেননা আমার ফিডারটা তো এই মাথা পর্যন্ত নিতে হবে, মাথা বরাবর নিলাম, নিয়ে এখানে আমি র পাকা করব, কারণ আমি যেহেতু ফিনিশিং বসাবো সেই জন্য আমি এখানে র পাকা করব। আমি র পাকা করলাম, আমি জাস্ট একটু করলাম, দেখা যায় এখানে আমার ফিডার এবং টেনশন টেবিল দুটোটাই আনতে হবে, সেই জন্য আমি 1 নম্বর ফিডারে কাজ করাবো। যদি এখন আমি 1 নম্বর ফিডারে কাজ করাই, তাহলে আমি এখান থেকে নিয়ে নিবো, দেখ আমি কপি করে যদি নিই তাহলে আমার টেনশনটা বসাইতে হবে না, তাহলে আমি এখান থেকে কপি করে নিবো উপরে 2 র, আপনি আপনাদের ইচ্ছা মতন এখানে নিয়ে নিবো 14, তাহলে কপি 14 র আমি এনে পাকা করে দিব। আমি 2 র দিয়েছি, আর 12 র লাগবে পাকা, 12 র মানে 13 র লাগবে, তাহলে আমি কন্ট্রোল চাপ দিয়ে 13 চাপ দিয়ে ইউ শর্টকাট ইউ চাপ মারলাম, এই দেখেন আমার 13 র হয়ে গেছে। আবার আমি কন্ট্রোল অন চাপ দিয়ে রাখলাম, কেননা আমার পরবর্তীতে কাজ করতে গেলে আবার 13 রই হবে, সেজন্য আমি আবার এটা কিভাবে পেস্ট করলাম সেটা দেখেন। এই আমি রাইট বাটনে ক্লিক করার পর এই দেন পেস্ট, এই যে আপনারা ওয়ার্ডটা দিতে পারেন এটা দিতে পারেন, আবার যদি এই পেস্ট করেন তাহলে টেনশন আসবে না, আর এই পেস্ট যদি করেন তাহলে আপনার টেনশন টেবিল সব কিছু অল এভরিথিং আসবে, এই দেখেন অল এভরিথিং আসছে। আর যদি এই পেস্ট করেন, দেখেন এই যে এই পেস্ট করেন তাহলে দেখেন কিছুই আসে না, রাইট সাইডে ক্লিক করে দেখেন এখানে কিছুই আসে না। আবার এই পেস্টটা, এই পেস্টটা সেম, এই দেখেন এই পেস্টটা সেম, তাহলে আমরা এই পেস্ট না করে যদি আমরা টেনশন টেবিল সব আনতে চাই, তাহলে আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর আমরা এই পেস্টটা করব, করার পর আমরা কিন্তু টুক আপনার যত নিডল হয় তত নিডলই দিবেন। আমি জাস্ট এটাতেই দেখাচ্ছি, কারণ কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে। তারপর আপনাদের কাজ হচ্ছে এখানে একটা 16 নম্বর কোড দিয়ে, 16 নম্বর কোড দিয়ে 1 নম্বর ফিডারটা টেনে দিবেন, এখানে এই পাশে 1 নম্বর ফিডারটা দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর আপনার টেনশন টেবিলটা এখানে কপি করে দিবেন, কপি করে দিয়ে তারপর এখন এখন এই এত দূর থেকে যখন 1 নম্বর ফিডারটা এই জায়গায় নিয়ে আসবে, সেজন্য ফিডারটাতে এত দূর থেকে মিস করতে নিয়ে আসতে পারবে না, প্রবলেম হবে, ধরবে না ফিনিশিং, সেজন্য আমার কি করতেন ফিডারটা টাক দিয়ে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 2টা র ফাঁকা করে দিলাম, 3টা 4টা র দিলাম, 4টা র দেওয়ার পর আমি প্রথম মুভমেন্টটা আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিবেন, আশা করি কোনো আপনারা বুঝতেও কোনো প্রবলেম হবে না। তারপর আমি এখানে ঠাক দিয়ে নিয়ে আসবো, ঠাক দিয়ে নিয়ে আসতে গেলে আমরা এই যে ফ্রন্ট ট্রাক, আমরা এখানে ফ্রন্ট ট্রাক ব্যবহার করব, আর ব্যাক নিট ব্যবহার করব, এই নিটটা
আমি যদি ওই নিটটা ব্যবহার করি তাহলে দেখা যাচ্ছে যে আমার এই নিটটা ট্রান্সফার করে ও বাসায় নিয়ে যাবে, বা আমি ব্যাকটাক ব্যবহার করলেও ট্রান্সফার করে নিয়ে যাবে, সেজন্য আমি সেটা ব্যবহার করবো না, এটা আমি আবার পরবর্তীতে কেটে দিব। মানে সাপোজ আপনাদের প্রয়োজন মতনে 5x5 মিডল দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। তারপরে যে সরি আমার 2 লাইন দিবেন না, 1 লাইন দিবেন। তারপরে এখানে একটা ও তো বার একটা করতে পারে, ইহা নিয়ে তো পাকা দেওয়ার প্রয়োজন নেই, ডাইরেক্ট এটা আপনারা এভাবে দিতে পারে, প্রয়োজনে অতটা কেন দেওয়ার দরকার। তারপরে এটা আমরা টেনশন টেবিল আবার এটা নিচে নামাই দেবেন, কপি করে ফিডারটা বসাই দিতে হবে। 16 নম্বরে ক্লিক করবেন, 16 নম্বরে ক্লিক করার পরে ফিডারটা নিচে বসাই দিতে হবে, বসিয়ে দিলাম। তারপর আমার কাজ হচ্ছে উপরে উপরে এখন ফিডারটা আমি মিডিলে রাখলাম, কারণ দেখেন কাজ করে আবার ফিডারটা কিন্তু আমি টেনে দিছি, টেনে দিয়ে ফিডারটা আমার মিডিল পজিশনে থাকবে, এখানে কোনো নিট নাই। এই জায়গা থেকে আমার ফিনিশিং ফিডারটা এই পাশে নিয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এসে এটা এটা আমার ঘুরাই দিতে হবে। তাহলে আমার কন্ট্রোলার সাব দিবেন, কন্ট্রোলার সাব দিয়ে সোজা নিয়ে আসবেন, এই নিয়ে এই জায়গায় বসাবেন, বসানোর পরে অ্যাক্সেস সাব দিয়ে ক্লিক ওকে। তারপর আপনি এখানে একটা র কেটে দিতে পারেন বা একটা র বাড়িয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। একটা র কেটে দিলাম, এখন আমার কাজ আর একটু কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে এই যে ব্যাকের নিটটা আছে, ব্যাকের নিটটা কাটি নাই, সেক্ষেত্রে আমি এখানে একটু র পাকা করব, দুটা র পাকা করব। ইউ ক্লিক করে দুটা র পাকা করলাম, পাকা করার পর দেখেন আমি এখান থেকে এখানে সরি এটা দিবেন না, আপনার কাটা কসাসটা দিবেন, এই যে ব্যাকে ব্যাকফেল, ব্যাকফেলটা আপনার ব্যাকফেল যে নিটটা এটা ক্লিক করে না বসাই দিবেন। ব্যাকে আর ধরে রাখবেন না, এটা ব্যাকেটা কেটে পড়ে যাবে, ব্যাকে আর ধরে রাখবেন। এখানে আপনারা টেনশন টেবিলটা বসাই দিবেন, টেনশন টেবিল ফোনটা নাম্বার, টেনশন টেবিল বসাই দিবেন, টেনশন ফোনটা নাম্বারই আমাদের পেশাবের কাজ করে, আপনাদের ইচ্ছা ছাড়া অন্য আদার্স টেবিলও বসাইতে পারেন। আচ্ছা এই দেখেন এটা কিন্তু আমার শুধু টেনশন টেবিল এই জায়গায় বসছে, এই জায়গায় কিন্তু বসে নাই, সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি, 3D ডটে ক্লিক করতে হবে, মানে সার্ভার টেনশনটা কপি করে দিতে হবে। এই যে 3D ডট, এটা আমি 3D ডট বলে ও টু কপি টু স্টিচ সিলেকশন, এটাতে ক্লিক করবেন, দেখেন ওয়ার্ল্ড টেনশন টেবিল সব জায়গায় চলে যাবে। এখন আমার কাজ শেষ, এখন আমরা প্রসেস দিব। দেখেন কোনো প্রবলেম নাই, এই পর্যন্ত আজকের ভিডিও থাক। আশা করি ধৈর্য ধরে যারা ভিডিওটা দেখেছেন আপনাদের অনেকটা উপকার হবে, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিনেকের আর কোনো ভিডিও আপলোড করব না, কেন আমি অল সিস্টেম বিনেকের ভিডিও গুলো ইতিমধ্যে দেখিয়েছি, ইতিপূর্বেও অল্প একটি করে মানে একটি করে অপশন দেখিয়েছি, কিন্তু আজকে ফুল স্টেপ ভিনেকের যত ভিনেকার সিস্টেম আছে ক্রাফট বিলের সেটিং সম্পূর্ণ ভিডিও দেখিয়েছি, আর দেখাবো না একটা শুধু সিস্টেম বাকি আছে তার ইন্টারশিয়া করে। ইন্টারশিয়ার আমি যখন ইন্টারশিয়ার কাজটা আপনাদেরকে দেখাবো তখন আমি ইন্টারশিয়া করে কিভাবে ভিনেক করতে হয় সেটা দেখিয়ে দেবো, কিন্তু ইন্টারশিয়ার জানা থাকলে আপনি অটোমেটিকলি পারবেন। যাই হোক আজকে এই পর্যন্তই থাক, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, কেননা যদি একটা লাইক করেন বা কমেন্ট করেন তখন আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ হয়, যেন আমরাও তখন ভাবি যে না আমার ভিডিওটা কেউ ফলো করতেছে, কেউ উপকৃত হচ্ছে, তখন আমাদের ভিতরে একটা আগ্রহ প্রকাশ হয়। সেজন্য আমরা আপনারা একটু লাইক করবেন, একটু কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, বা আপনাদের কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করব, সেই প্রবলেমটা আপনার কমেন্ট বক্সে জানাতে পারেন। অদার আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও অ্যাড